Hey guys, I'm back with another new video. তো আজকে আমি এসছি রামপুরহাটের ডাক বাংলা পাড়ার প্লেয়ার্স অ্যাসোসিয়েশন ক্লাবে। আপনাদেরকে জুম করে দেখাচ্ছি আমি। এটা খুব স্পেশালভাবে এখানে উদ্বোধন করা হয় প্রত্যেক বছর। সো আমাদের যে পরিচালনায় আছে প্লেয়ার অ্যাসোসিয়েশন ক্লাবের পরিচালনায় যিনি আছেন তিনি হচ্ছেন আব্বাস হোসেন। সো আপনাদেরকে ওনার সঙ্গে মিট করাবো ভিডিওতে এবং সে নিজের কিছু ইন্ট্রোডিউস দেবে। অ্যান্ড আমার সঙ্গে স্পেশাল একজন ব্লগার এসছে যে হচ্ছে দ্য ডেইলি উইথ জয়। সো দ্য ডেইলি উইথ জয় প্লিজ কাম অ্যান্ড সামথিং সে। এ প্রথম চ্যানেল খুলেছে, যেহেতু একটা ছোটো চ্যানেল দিয়ে ছোটো থেকে মানুষ বড় হয়, তো একে সবাই মিলে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। এবং এর চ্যানেলে এটা হয়তো সেকেন্ড ব্লগ, তাই তো? সেকেন্ড ব্লগ হচ্ছে আমার সেকেন্ড ব্লগ। তো ও খুব চেষ্টা করছে ইউটিউবের জন্য, তো ওকে তোমরা সবাই মিলে সাপোর্ট করো। এবং বাংলাতে এখন অনেক ইউটিউবার চলে এসেছে, ব্লগ বাইন্স, তারপরে আরও বিভিন্ন ইউটিউবার চলে এসেছে। তো প্লিজ একে সাপোর্ট করো, আমাদের রামপুরহাটের ছেলে, তো একে সাপোর্টের প্রচণ্ড পরিমাণে দরকার, তো একে তোমরা সবাই মিলে সাবস্ক্রাইব করো। সো গাইজ, জয় খুব ভালোভাবে খুব সুন্দরভাবে নিজের বক্তব্য বললো। তো এখন আমরা যাচ্ছি মণ্ডপের ভেতরে। এটাই ছিল রামপুরহাটের সব থেকে হিট কালী পুজো, আর যেটা অর্গানাইজ করেছে রামপুরহাটের ডাক বাংলা পাড়া প্লেয়ার অ্যাসোসিয়েশন, আর পরিচালনায় আছে আব্বাস হোসেন, যার কাছে আমরা যাচ্ছি। সো গাইজ, আমি যেমন বলেছিলাম আপনাকে, আব্বাস হোসেনের সঙ্গে আপনাদেরকে আমি মিট করাবো, তো তিনি নিজের ইন্ট্রো দেবেন। আর হ্যাঁ, এই যে পুরো মণ্ডপের পরিচালনাটা আছে ইনারই আছে, ঠিক আছে? তো ইনি কিছু নিজের বক্তব্য দেবেন, তো স্যার আপনি প্লিজ কিছু বলুন। হ্যাঁ, আমি ডাকবাংলাপাড়া প্লেয়ার্সের পক্ষ থেকে আমি 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। দীর্ঘদিন ধরে এই পুজো মানুষের সহায়তায় শুরু হতে, প্রত্যেক বছর ভালো হয় সহায়তায়। এবার আমরা এর আগের বছর 50 বছর হয়েছিল, এবার আমরা 51তম বছর। আমরা মায়াপুরের ইস্কন মন্দিরে আদলে প্যান্ডেলটা হয়েছে, আর সাথে সাথে আমাদের কালী মূর্তিরও চমক আছে। কৃষ্ণকালী একটা মুখে মায়ের মূর্তি, দুই দিকে, একদিকে মা কালীর, একদিকে কৃষ্ণ ছবি, কৃষ্ণকালী। তো আমাদের আব্বাস স্যার খুব ভালোভাবে নিজের ইন্ট্রো দিল। আর প্যান্ডেলের বাজেটটা মোটামুটি? হ্যাঁ, প্যান্ডেলের বাজেট মোটামুটি 41 লক্ষ টাকা। 41 লক্ষ। তো গাইজ, আপনারা শুনতেই পাচ্ছেন যে আব্বাস হোসেন বলছে এই প্যান্ডেলের পুরোপুরি বাজেট আছে, এ টু জেড কমপ্লিট আছে, পুরোপুরি 41 লাখ এটাই খরচা হয়েছে গাইজ। তো আমি তো খুব দেখে, মানে আমার খুব ভালো লাগলো, আশা করি আপনাদেরও ভালো লাগবে। গাইজ, আরও অনেক কিছু দেখানোর আছে। দেন আমরা বঙ্কুব যাবো, যেটা রামপুরহাটে নিউ ওপেনিং হয়েছে, বঙ্কুব রেস্টুরেন্ট, আর যেখানে অনেক ডিফারেন্ট খাবার পাওয়া যায়। তো গাইজ, আমরা বঙ্কুব গিয়ে আপনাদেরকে অনেক কিছু দেখাবো। তো গাইজ, শুধু কালী পুজো না, আর শুধু দীপাবলি না, তার সঙ্গে সঙ্গে এখানে এই বছর নতুনভাবে একটা ছোটোর মধ্যে মেলা বসেছে। তো মেলার মধ্যে অনেক কিছু জিনিস আছে, তার মধ্যে গাইজ আপনারা এগুলো দেখছেন। আমি ছোটোবেলায় এগুলো নিয়ে খুব, মানে সরি, আমার মা আমাকে কিনে দিত না, তাই আমি খুব কান্না করতাম এগুলো নিয়ে। সো এখন তো এগুলো নিয়ে আর কোনো ইন্টারেস্ট নেই, আরও অনেক কিছু আছে গাইজ, আপনাদেরকে দেখাবো পিছনের দিকে। তো গাইজ, আমি আবার ফিরে এসেছি। তো আমি একটা পাবলিককে জিজ্ঞেস করছি যে কেমন লাগছে প্যান্ডেলটা। তো দেখুন, এই যে ভাই, এই যে প্যান্ডেলটা দেখছো, এটা কেমন লাগছে? প্যান্ডেলটা আমাকে তো খুবই ভালো লাগছে। তো এটা দেখে তোমাকে, মানে 10-এর মতো কত দেওয়ার ইচ্ছে হচ্ছে? আমাকে তো মনে হচ্ছে 10-এর মধ্যে 10ই দেওয়া দরকার। 10-এর মধ্যে 10 দেওয়া দরকার, অবশ্যই। তো আমার ভাই বলেছে 10-এর মধ্যে 10 দেওয়া দরকার। থ্যাংক ইউ ভাই, নামটা বলে দাও। অবশ্যই।
জাস্ট অসাধারণ। আকরাম হোসেন, তো আকরাম হোসেন খুব ভালো মার্কস দিয়েছে, 10-এর মধ্যে 10। সো আই হোপ গাইস আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে, অবশ্যই আমি আশা করি আপনাদেরকে খুব ভালো লাগবে ভিডিওটা। আর আমি অলওয়েজ এভাবেই ভিডিও নিয়ে আসতে থাকবো, প্লিজ আপনারা যত পারবেন ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, আপনাদের জন্য আমি অলওয়েজ আছি। আর প্লিজ হ্যাঁ ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার করবেন। অ্যান্ড বাই, গুড নাইট, টেক কেয়ার, সুইট ড্রিম গাইস, লাভ ইউ মাই ওয়াল গাইস।